দীর্ঘদিন সরকারে থাকার সুযোগে সব খাতে উন্নয়ন করা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষা ও প্রশিক্ষণ একসঙ্গে অর্জন করতে হবে। বাংলাদেশ মেরিন একাডেমির 55তম ব্যাচের ক্যাডেটদের মুজিব বর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। সমুদ্রে যারা চাকুরিরত তারাও রেমিটেন্স যোদ্ধা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশ মেরিন একাডেমির 55তম ব্যাচের ক্যাডেটদের মুজিব বর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য বা প্রজন্মের পর প্রজন্ম তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং আর্থসামাজিক উন্নতি করে যে চেতনা নিয়ে যে আদর্শ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন তা বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। তাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সেটাও আমাদের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, সমুদ্রপথেই অধিকাংশ পণ্য বহন করা হয়, তাই জাহাজ চলাচলে উচ্চশিক্ষার জন্য বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। সারা বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে এই পরিবহন ব্যবস্থাটা সবথেকে উপযুক্ত এবং সবথেকে প্রয়োজনীয়। এটা এখন না, আদিকাল থেকে, যুগ যুগ থেকে। যদি এই পণ্য পরিবহনের সুযোগটা না থাকতো তাহলে হয়তো বিশ্ব অর্থনীতিটাই স্থবির হয়ে যেত। তো সেই জায়গায় আজকে যারা এই একাডেমিতে এখন ট্রেনিং নিয়ে কাজ শুরু করতে যাচ্ছ, তোমরা আমাদের একাডেমির যারা ছাত্ররা ছাত্রীরা তোমরা কিন্তু একটা বিরাট দায়িত্ব পালন করতে যাচ্ছ, শুধু দেশও না, দেশ বিদেশের সকলের জন্য। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষা ও প্রশিক্ষণ একসাথে অর্জন করতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রতিযোগিতাময় বিশ্ব, কাজেই সেই বিশ্বে চলতে হলে সর্বোচ্চ শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার আর সেভাবে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। তো সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। দেশের ভাবমূর্তি রক্ষায় সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে মেরিন ক্যাডেটদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। যখনই যে দেশেই কাজ করে, নিজের দেশ হোক আর বিদেশ হোক, সেই দেশের আইন নিয়ম কানুন বা সমুদ্র আইন সব কিছু মেনে চলতে হবে। বিদেশে কাজ করেও কিন্তু যে রেমিটেন্স আমাদের আসছে সেটাও কিন্তু আমাদের অর্থনীতিকে সচল রাখছে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।